কিন্তু ওদের সামনে এক মাসা যে মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রমজান মাস সাইয়া যে বেটা গুনাহ থাকি পাক আর সাবু তো হারছে না আল্লাহ রাসূল ফরমাইছিলা যে মাসে রমজান মাস সাইয়া বেটা কা বুঝিও কা জওয়ানক কা মুরবিও কা গুনাহ থাকি পাক সাবুয়া বেহেশতর অধিকার হইতে পারছে না এল্লাগান বকবক তার নাই নাউজু বিল্লাহি জালিম এলা হাদিস আর রহমান মাস আছে যে মাসে মা বাপ পাইয়া খেদমত করিয়া যে মাসে ব্যস্ত অধিকার হইতে পারছে না ইগো বরবাদ তো ভাই হল আর বুজুর্গ হল ও রমজান মাস কান বড় ফজিলতর মাস ওখানকার আমরা খুব সাবধান হিসাবে নমা উজা রোজা রাখার চেষ্টা আমরা করতাম মা বললেও খরাইতাম অবশ্য আশা রাখা যায় রমজান হইলে কিছু মুসলমানের ভয় নমাজ দেখা যায় মাথা হাসারা নেই অর্ধে গেলে আমরা দেখা পাওয়া যায় না খুব হাসারি মসুদ কিন্তু মনটা বড় খুশি হয় যে সময় মুসলমান ধাক্কা করি ধাক্কা ধাক্কা করি করি মসুদ হামাই আর জোয়ানো হল দেখা যায় ইয়া সুবহান তারা মনের মধ্যে একটা খুশি হয় হায় রে হায় হায় রে হায় আজ যদি আমরা জোয়ানো হল এইবার প্রত্যেক মসজিদে আমরা যেতাম আর প্রত্যেক অর্থ নোমানোর সময় এই বাংলা ধাক্কা ধাক্কি করে জোয়ান মোড়া বিচার মসজিদ হামাইতাম তে আজকে জানি মহল আপনার মুসল্ল তৈল না মুসলমান কারণ আল্লাহ তালা গর্বাধিকার আনেবে এই জমিন নে বানাইছ মুমিন কেন্দ্র করিয়া যতদিন জমিনে এক মুমিনের জমান মনন মুমিনের বাচ্চা রইবা অরে আল্লাহ তালা দুনিয়ার ন্যস্ত নাবুদ হত না মুসলমান যাইদিন আল্লাহ তালা দেখবা এক মুমিন ইমানওয়ালা নাই আল্লাহ তালা এই জমিনটা কোনো নগর মানুষ লাগে বানাইছেন না আল্লাহ তালা ভাই হল যে সময় দেখবে মন করি মেলাই না ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কানে ওয়ালা নাই কুটা কুটি অসংখ্য মানুষ থাকবা অসংখ্য জীব জন্তু রইবা যারা কোনো গুনাই নাই এটা থাকবা কিন্তু আল্লাহ এ খেয়ালে সলবার আমার মায়া করবেন না ইজা জুল জিলে তিল আর জুল জালা আয়াত আইছে দুনিয়ার মধ্যে ভূমিকম্প আসবে বাইরে খানা বুঝলাম ভূমিকম্প হয়েছে না ইসা কত হাজার হাজার মানুষ নষ্ট বোধ মাই হল আর বুজুর্গ হল কিন্তু আল্লাহ কিতার লাগে নষ্ট বোধ করলা যে তার লাগে গর বানাইছেন গো দুনিয়া বানাই গু নাই তখন আপনার যে সম্পত্তি কেউ থাকে না যে আমরা আপনার এমনি সম্পত্তি যাইবা কিনি সাব না কারোর হাওলা হয়ে তুলিয়া যাবে না মসুদ দিবাই না মুদর সাত দিবা ওনার দিয়া যাইবা না নি আল্লাহ পাকে দেখলো দুনিয়াতে চাকরি বানাইছিলাম তা নাই ও হিটার বাসার না সব দুলিশ সাত করে পালাইব আজ আমরা দুনিয়ার পাগল বেঠাইনও পাগল আর বেটিনও পাগল যে দুনিয়ার ঘুরে আল্লাহর লানত মা যখন আর বুজুর্গ হল চুলা খেয়াল করিয়া আমরা যদি সারা মুসলমানের বাচ্চাই ও তাদের মসজিদ আপনারা বানাইছো হল লাখ লাখ কোটি কোটি টাকা দিয়া ওখানে যদি রিজেক্ট দেবাত লাগি যাই গিয়া আর সকলে মনে মনে প্রতিজ্ঞা করি নাই যে জোয়ান হলে ওর মুরব্বী হল তোর সংখ্যা কম না নিশা মুসলমানের সংখ্যা কম ইয়ং ফাটির সংখ্যা বেশি ও যারা আছেন টাইনু বলা যদি মনে মনে ওখান প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ মসজিদ ছাড়া নমাজ পড়তাম না দেহটা নবী যে হমাইন লা সলাতা রে জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ ইয়া কামা কালা আলাই সলাতা সুন নবী যে হমাইতা যে মসজিদের আশেপাশে যাদের বাড়ি আছে কোনো অসুবিধা নাই বেমান নাই উজর নাই এই যদি মরি আপনার মসজিদে নমাজ পড়েন না বাড়ি ফুড়ি নাই নবীজে হরমের নমাজ হয়েছে না ওই জান হলে প্রতিজ্ঞা হলি নাই যে আমরা মসজিদ চালান নমাজ পড়িতাম না কোনো অসুবিধা ওইগুলি সাহেব হল জান হল কোনো ক্ষতি তো ক্ষতি হয়েছে খুব কুয়া জান হল আসেন কোনো ক্ষতি হইব নি মাই নহ আলহামদুলিল্লাহ বরং সে যেই দিন আপনি মারা যাইবাই মনে কর প্রত্যেক দিন ফজর সময় আদানোর লগে লগে মসজিদে হাজির হয়েছিল আর আপনি ফজরের নমাজের আগে মারা গেছ
সারা মানুষে জমাতে নামাজ পড়িতে ভাই এরপরে ফরিস্তা বল দেইবা আল্লাহর কাছে আল্লাহ অমুক বান্দা পেতনি আল্লাহ এই রাস্তায় আইয়া রাতিয়ার মসজিদ নামাজ পড়ছে হাই খেনের দয়াল এই বান্দারে দেখতে পাওয়া যায় না আল্লাহ তাআলা কইবা আফাত ফজর নামাজের আগে আমার বান্দা লইয়া ইসলাম আর আমার গিয়ে জিন্দেগি তোমরা দেখতে নাই আর সময় জঙ্গলে গিয়ে বলে তারে তারে খান্দিব কইব দয়াল ইগেন আমার উপরে উঠি উঠি গিয়ে তোমার নামাজ পড়িছে রে মনে আল্লাহ আবু তারে মাফ করে দেও আল্লাহ আবু তারে রহম ফরমাও হাতটাকে ভাই হল এই রাস্তার রক্ষীরা মাকুলা তুমি সারা দারে দারে কান্দ এই রাস্তার গাছ পাতা জ্বালা আছে এই সম্পূর্ণ জারে জারে খান্দন খাই আল্লাহ এগো মাসে রাখে আমরা দেখছি তোমার বন্ধা মসজিদার আল্লাহ এগো তারা মাফ করে দেও মাফ করে দেও এর লাগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়া গেছে নমাজি মানুষ বললে আসমানে খান্দে জমিনে খান্দে আল্লাহ তামাম মখলুকাতে খান্দ আমার বুজুর্গ হনার ভাই হল যদি আমার আমরা নজওয়ান হলে কোনো অসুবিধা থাকে না মাজুত ওজোর ওজোর তো আলগা জিনিস আনিসা ইগু আলগা জিনিস আনি আর না খোঁজ রক্ষ দেব হয়েছে যদি এই করে প্রতিজ্ঞা করি নাই এই ধরনের কোনো সময় গেলাম গিয়া বাবা বাজারও গিয়া ভরি লইলাম কোনো বাধা নাই রাস্তা করে লইলাম বাড়ি তো রইলে যেমনি হোক মসজিদ আমরা ইয়া নমাজ পড়তাম এই প্রতিজ্ঞা তো করি নাই যে আমরা হারমোনিয়াম নিয়ে সাহাব না খতিব আল্লাহ হুতরা ওয়ামুর আহলা কাবিস সলাত ওয়াস্তাবির আলাইহা আল্লাহকে হুতরা মোল্লা নুরুদ্দিনের মাত্রা আল্লাহর মাপ আল্লাহকে হুতরা তোমরা নমাজের টাইম আবার লগে বাড়ির সেক্রেটারি যায় সেক্রেটারি বুঝুন নি মুরব্বী যায় তাই সেক্রেটারি হিসাব না নি বেটির মালি ফা ফুলিন তোর মায়ের তো তাই সেক্রেটারি অতজনের সাইজনের বুটে তাই সেক্রেটারি হয়েছে মাথা চালান চাও আর প্রেসিডেন্ট তৈলা বিবি যায় তাই প্রেসিডেন্ট না হিসাবে এক বুটে প্রেসিডেন্ট ও আল্লাহ ওয়াগুর আহলা কামিস সলাত ওয়াস্তাবির আলাইহা আল্লাহ কইরা যে তোমরা যে সময় নমাজের টাইম হই যায় আজান হই যায় তুমি গরকার সেক্রেটারি যাই হ্যাঁ হ্যাঁ তোমার লাগে ফল তো বিবিরিয়ে কইলে যা বিবি যান এখন সব ছাড়ো আর সারিয়া উজু গুছোড়া নমাজ আদায় করো সেক্রেটারি লাগে ফল আর এই বেড়ি যান প্রেসিডেন্ট হইলা কান লাগবার ফর থান যে ফরিবা ভাঙা ফুয়া ফুয়া ফুড়ি আছে এই ফুড়ির তোরে টাইম লাগছে কি জানো তো সিরে কারণ ফুড়ির তোরে সাইজ বানানি ফুড়ির তোরে সাধক করা আখলাকাত শিক্ষা দেওয়া কোরআনের রঙে রঙাইবার চেষ্টা করা এটা মার দায়িত্ব মার জিম্মা ফুয়া বাহর জিম্মা এটা নাই বাহর বুঝবো নি বা ফুটি কিলাসে হাত না তো ভাত নাই তো বেটির লাগে ওয়াজি ফুলিরে হয়ে মাই ও এখন আর হোলা শোনা ভাত দেও রা খাম খাম ভাত দেও গোসল করি লাও গিয়া গোসল করি নমাজ পড়ি নাও আল্লাহ রসুলে ফরমাই যে বেটা তোমার ফুলিরে এইভাবে নমাজি বানাই মানে নমাজে শিক্ষা দিয়া দিয়া নমাজি বানাইয়া মরা গেছো ভাই আপনার চিন্তা করিও আপনার শিক্ষার কারণে যে ফুলি নমাজ লইব তামাম জিন্দগি নমাজ পড়িব আল্লাহ রসুলে ফরমাই আপনার খবর গেছ গে কিন্তু তামাম জিন্দগি নমাজ পড়িব এই সারা নমাজের খন্তে আপনার মা ও সুবহানাল্লাহ এই তামাম জিন্দগি ফুড়িয়ে নমাজ পড়ে আপনি নমাজি বানা তুই গেছ ভাই তামাম জিন্দগি নমাজ পড়তে যে তোমার পড়িব এই সারা নমাজের খন্তে সবর খন্তে খেয়েইবা মা হইবা তো সারা সব মায়নি লগিয়া ফুড়ি শূন্য নিশা আর দাল খের কা পাই দিহি আল্লাহ রসুলা যদি আপনাদের ফস বালা ভোট দেখাই দেও আর এই বালা ভোটে গিয়ে যে সব খানটা হইতো আমরা শুধুমাত্র দেখা যাবার কারণে হেঁদে সব খাস করিয়া সব পাইছে আমরা শুধু সব দেখানোর কারণে অতমান সবর অধিকার আপনার হইবে সুবহানাল্লাহ আল্লাহর চুটুন জি আল্লাহ আল্লাহ না হাই ঠিকই এই ফুড়িনে যে আপনি শেষ শেষটা মেনত নমাজি বানাইছিল
তোমার ওসিলায় হুলি নামাজি ইসলো এল্লাগি তামাম জিন্দগি হুলি দেতেন রইব তুমি জমিন আর নামাজ আপনি পড়িবা সারা আল্লাহর মা কন্ঠেতা রইবা আমার সোয়াব নিবা আর আপনিও তখন ফাইতা এক বিন্দু আল্লাহ সালায় আপনার কিনা কথা কমাই জানায় আপনার ফাইয়া যাইবা আল্লাহ খান যে মুরব্বী সাহ এই তো বিবিরে নামাজি বানাই নেই নাই মেহনত করে নামাজ বানাই নাই খামত দিন যেই সময় তুমি আল্লাহর কাছে ধাক্কা খাই লইবা আপনার চেষ্টা মেনে যদি তোমার হুকির আপনি ফাঁকা নমাজ বানাই তো যাও আর নমাজের কারণে পড়ে যাব ভুল আপনার বিবিতার সামনে যখন গিয়া আপনার বিবিরে নমাজের কারণে যেই সময় আপনার ব্যস্ত রোনার ব্যস্ত রোটা দিবা হর সময় তোমার বিবে উঠে খবাই আল্লাহ আই জামি নমাজ পড়ার কারণে আপনি এমনি ব্যস্ত দিলাই আমার মেয়ে আমার তো জামাইয়ের মেহনত চেষ্টা মেহনত করি আমার নমাজ বানাইছ আমি টানে তো আর মা আমার স্বামী সই আমি ব্যস্ত দিতাম না আল্লাহ নাই তো কিছু আপনার এরি সেরি ঘর সন্তানে তো হিলা নিশাক্কা ব্যস্ত দেওয়া যায় না আল্লাহর মন্দির প্রতিভা ঘর আমায় আল্লাহ যে বেটার চেষ্টা আমি নমাজ হইলাম যে নমাজের বিনিময়ে বেহেস্ত গেলাম আর ও বেঠা দুজক দিয়া আমি কখন তোমার দুজক থামতে চাই না আমার স্বামীর সঙ্গে আমার দুজক দেও সুবহানাল্লাহ চার করব আল্লাহ পাক পরবর্তীকার দয়া তো ওই রে বেটিয়ে যে খরি চাইছ কেসটা খরি মাখান তো আসা বেটিয়ে দিন আপনার বেঠাই যে চেষ্টা করতো না সেটা কি নমাজেও তৈরি নয় আচ্ছা বেঠে তাম জিন্দেগি তার বেটার মেহনতে নমাজ ফরিয়া তখন ভাইছে অতখান তারেও দিলে গেলাম দাও বেঠি রেখো তার জমাই নিয়ে ব্যস্ত থাক সুবহান আল্লাহ আমার বুজুর যখন আর ভাই যখন আমার মুরব্বী আনে কেরামহর আপনার হুয়ারে মেহনত করিয়া চেষ্টা করিয়া এই যদি ভাক্কা নমাজি বানাই থাকিয়া দাও তো আপনার ও ফায়দা হইব তাম জিন্দেগি হওয়া থাকব আর নমাজ হলে যা সোয়াবর অধিকার সত সোয়াব পাইব এটা সব সোয়াবর অধিকার বাবা হইবা সুবহানাল্লাহ এখন সারা সোয়াব বাবা নিবাগে হওয়ার শূন্য নিশাব না না লা ইয়াহুদ্দু ওয়া লা ইয়াতাসাওয়া আল্লাহর রহমত দরিয়ার সীমা শিখা নাই এই কলর যদি আমরা চলি যাই আল্লাহ ওয়া মুরাহারা কাবি সলাত ওয়াস্তাবিরা রাইয়া তোমার আহলে আহলে নমাজর লাগে অর্ডার করো আর নিজেও করো ও আল্লাহ কইতা তোমরা সারা পরিবার নমাজি যাও গিয়া নাহনু নারজুকুকা আল্লাহ কইতা নাহনু নারজুকুকা তোমরা সারা বা পরিবারে সারা নমাজি যাও যে আমি তোমরারে দন দিতাম সুবিধা বানাইতাম হ্যাঁ আফদে বিফদে ওভাবে ঠোভাবে আমি তোমার সাহায্য করতাম তার উদাহরণ যেমন মসজিদুল মুল্লাহ আমরা রাখি নাই সাহেব ইমাম রাখি কিনা জানি আর না আপনারা তো সুন্দর মসজিদ বানাইছ আর আপনারা মামা সড়ক হলো আসেন নাই মনে হয় আপনারা বেতন মেয়াস আপনার মেয়াসবর হ্যাঁ ফন্ড 20,000 করে দেড়ায় মাস দেওনি ই ধর্ম নাই আমরা একটা ইউনিভার্সিটি পড়াই আর দেবন রতন অনুযায়ী ইউনিভার্সিটিতে দৌড়া হদিস হদিস মাত্র মনে হয় শুনছি আপনি কুরানি কিরানি হেজি রে আমার বেতন কত জানিও না বুঝলে আচ্ছা তা তোমরা বাকি দলের কত বলে না হেডমাস্টার সাহেবের 12,000 হ্যাঁ অ্যাসিস্ট্যান্টর আপনার হল 10,000 আর আমরা বুড়া হইয়া বুঝে দিয়েছি আমরা মাত্র 8,000 তাও মাসে মাসে আমরা দেবা নাই তারা রেজলিউশন করেছে বুড়া মানুষ আপনার এটা ব্যাখ্যা না সাহেব হল ব্যাখ্যা তারা নগর বেতন আর আমরা বাকি আমরা চান্দা করিয়ে নেওয়া কিন্তু কোনোদিন কোনটার লক্ষ্মীল মোল্লা লক্ষ্মীশন সাহেব যে মসজিদ মোল্লা সাহেবর মেসা সাহেব বেতন কম দিয়া খয় চাই আর মাস্টর হল আসন তো আমার প্রফেসর আল্লাহ সুদি আইসেন মনে হয় লাখর দ্বারাই দিবা বেতন মাথার হাসা নানি যে প্রায় প্রফেসর লাখর উপরে আল্লাহ শুক্রিয়া নিয়ামত মোল্লা বেটার 5,000 6,000 তার বউ আসন গুরুতা মুরুতা মোল্লা তোর কিছু আপনার বেশ থাকে না হিসাব বেশ থাকুন হ্যাঁ বেশ থাকুন
খাহিবা নবীজি কইছিলা যেটা রিনদে বেশ বেশ বাচ্চাং দেই ওটা বেনি তোর আওলাদ বিয়া করা সুন্নাত নবীজি ফখর বড়াই করতা এক এক উম্মতর যদি আমরা 10 12 জন আওলাদ থাকন নবীজি কইতো অন্যান্য নবী হলরে উলে তুমজন একজন আর দুইজন মুসলমান বানাইলে অত বছরে ও দেখো আমার এক উম্মতর গরো অত আমার উম্মত সুবহানাল্লাহ